প্রিয় বন্ধুরা তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের সকলের জন্যই রয়েছে সুখবর যারা রীতিমতো রেজাল্টে কম নম্বর পেয়েছ ও এবং যারা রীতিমতো ন্যূনতম পাঁচ নম্বর না পাওয়ার কারণে উত্তীর্ণ হতে পারো এছাড়া যারা রীতিমতো ইচ্ছুক স্টুডেন্ট পরীক্ষা দিতে চাইছো তোমাদের পরীক্ষা কবে নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কারা স্কুলে গিয়ে যোগাযোগ করবে বিস্তারিত এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত ডিটেলসে আলোচনা করবো বিন্দুমাত্র ডাউট যাতে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের না থাকে কবে স্কুল যেতে হবে আর কাদের যেতে হবে সমস্ত কিছু নিয়ে আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না সবার প্রথমেই বলে রাখি তোমরা সকলেই জানো যে এবছর উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে অনেকেই সন্তুষ্ট নয় এবং এই মূল্যায়নের ধরুনও অনেকের নাম্বার কিন্তু কম এসেছে সেক্ষেত্রে নাম্বারকে বাড়িয়ে দিয়ে নতুন মার্কশিট দেওয়া হয়েছে প্রত্যেকের ইনফ্যাক্ট অনেক এরকম স্টুডেন্ট ছিল যারা ন্যূনতম পাঁচ নম্বরও পায়নি তাদেরকে কিন্তু রীতিমতো ও ফেল করে দেওয়া হয়েছিল মানে এবছর উচ্চ মাধ্যমিকে প্রায় কিন্তু কুড়ি হাজার মতো স্টুডেন্ট ফেল করেছিল মানে বুঝতে পারছো কুড়ি হাজার স্টুডেন্ট ফেল করেছিল তাদের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রীকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হয়ে গেছে মানে এটা তোমাদের জন্য সুখবর মানে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট মানে কুড়ি হাজারের মধ্যে প্রায় আঠেরো হাজার স্টুডেন্টকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হয়েছে যেটা আনন্দবাজার পত্রিকায় কিন্তু সরাসরি লিখেছে তোমাদের জন্য ও যে দাবি ছিল আমার প্রথম থেকে বা তোমাদের যে দাবি ছিল তোমাদের যে মন্তব্য ছিল তোমাদের যে অভিযোগ ছিল সেগুলোকে কিন্তু রীতিমতো মেনে নিয়েছে সরকার এবং ধীরে ধীরে প্রত্যেকেই কিন্তু ন্যূনতম পাঁচ নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হচ্ছে এ তো এক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে কারা এই মুহূর্তে স্কুলে যাবে কারা পরবর্তী সময়ে স্কুলে যাবে তো এক্ষেত্রে আমি বলে রাখি তোমরা যারা রীতিমতো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো যাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে মূল্যায়নের দরুণ ক্যালকুলেশন করতে গিয়ে দেখছো কিছু নম্বর কম রয়েছে বা সঠিক নম্বর দেয়া নেই রেজাল্টে এ তারা কিন্তু রীতিমতো স্কুলে যাবে এবং যারা দেখছো ন্যূনতম পাশ নম্বর ওঠেনি তারাও কিন্তু এই মুহূর্তে স্কুলে যাবে এবং যারা দেখছো রীতিমতো নাম্বার ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু বাবার নামের স্পেলিংয়ে ভুল আছে আর তোমার তো অ্যাডমিট যে কার্ড রয়েছে অ্যাডমিট কার্ডে আর নামে ভুল রয়েছে ডেট অফ বার্থে ভুল রয়েছে বা অন্য কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা অতি অবশ্যই এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করো কিন্তু এবার প্রশ্ন হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা গেছে মূল্যায়ন নিয়ে যে নম্বর পাওয়ার কথা সেই নম্বরই দেওয়া হয়েছে এবং পাশও করে গেছে কিন্তু এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা রীতিমতো এই নম্বরেই হ্যাপি না তারা চায় যে নিজে পরীক্ষা দিয়ে নিজের ভালো রেজাল্ট করে নিতে মানে এই রেজাল্টে যারা রীতিমতো একেবারে অসন্তুষ্ট তাদের জন্য কিন্তু কালকের বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা হচ্ছে এটা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই যে মূল্যায়ন এই যে তোমাদের রেজাল্ট এই রেজাল্টে যারা সন্তুষ্ট নয় অসন্তুষ্ট ছাত্রছাত্রী এই রেজাল্ট দ্বারা সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু তিরিশ তারিখে অ্যাকচুয়ালি প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করার কথা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মানে ব্যাপারটা খুব ভালো করে বোঝো তোমাদের যাদের এই মুহূর্তে পাশ নম্বর ওঠেনি যাদের অ্যাকচুয়ালি মার্কশিটে ভুল নম্বর দেওয়া হয়েছে যাদের মার্কশিট অ্যাডমিট কার্ডে নাম বা অন্য কিছু ভুল রয়েছে তারা রীতিমতো যত তাড়াতাড়ি সম্ভব এই মুহূর্তেই তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করো এবং তোমরা যারা রেজাল্টে সন্তুষ্ট নাও সমস্ত কিছু ঠিক আছে কিন্তু রেজাল্টে সন্তুষ্ট নাও তাদের কবে স্কুল যেতে হবে তাদের পরীক্ষা কী নেওয়া হবে দেখো এ বিষয়ে কিন্তু প্রধান শিক্ষক যারা রয়েছে এ প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষককে কিন্তু জানানো হবে বা শিক্ষিকাকে জানানো হবে কিন্তু উনতিরিশ তারিখ যদি প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের উনতিরিশ তারিখে বলা হয় যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর যারা রেজাল্টে সন্তুষ্ট নাও নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের তিরিশ তারিখ তোমরা স্কুলে গিয়ে বললে যে আমরা রেজাল্টে সন্তুষ্ট নয় সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ করে কিন্তু রীতিমতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখবে এবং যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষাটিও নিয়ে নেবে এবং মার্কশিটও দিয়ে দেবে এ যদি পরীক্ষা নেওয়া হয় আর যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে যারা সন্তুষ্ট নয় তাদের ক্ষেত্রে অন্য কোনো উপায় অ্যাকচুয়ালি লাগু হবে বলে আমার মনে হয় না তার মানে তোমরা বুঝতেই পারছো যারা ফেল করেছে তাদের তিরিশ তারিখের আগেই সম্ভবত পাশ করিয়ে দেওয়া হবে এবং যেটা আমরা দেখেছি নাইনটি পার্সেন্টকে পাস রীতিমতো করিয়ে দেওয়া হয়েছে স্টুডেন্টদের এবং যাদের ভুল ছিল তাদের ভুলকেও ঠিক করে দেওয়া হচ্ছে এবং তিরিশ তারিখের পর তারা ভুল বা যে সমস্ত জিনিস তোমাদের সমস্যা ছিল সেই সমস্ত দাবি মানার পর এই যে মাধ্যমিকের ওপর তোমাদের ফর্টি পারসেন্ট এবং একাদশ শ্রেণীর ওপর ওর তোমাদের হচ্ছে সিক্সটি পারসেন্ট এবং তোমাদের টুয়েলভের যে প্রোজেক্ট রয়েছে সেই প্রোজেক্টের নম্বর যোগ করে যে রেজাল্ট দেওয়া হয়েছে সেই রেজাল্টে যারা সন্তুষ্ট নয় তাদেরকে কিন্তু রীতিমতো তিরিশ তারিখে একটাই অপশান বেঁচে রয়েছে সেটা কি পরীক্ষা নেওয়া সেই পরীক্ষার জন্য কিন্তু অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করানো হতে পারে যদি তার আগের দিন উনতিরিশ তারিখ প্রধান শিক্ষকদের সেই সমস্ত বিষয়ে আদেশ দেওয়া হয় বা তাদেরকে বিষয়গুলো বলে দেওয়া হয় যে কিভাবে তাদের রেজাল্ট কি বা নাম্বার ইনক্রিজ করা যায় বা তাদের পরীক্ষা যদি নেওয়া হয় কবে নেওয়া হবে কবে ফর্ম ফিল আপ করা হবে সমস্ত কিছু কিন্তু তিরিশ তারিখ তোমরা প্রধান শিক্ষকদের থেকে জানতে পারবে আর প্রধান শিক্ষকরা তার আগের দিন জানতে পারবে তার মানে বুঝতেই পেরেছো কারা তিরিশ তারিখে অ্যাকচুয়ালি স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবে আর যারা আর কারা এই মুহূর্তে যোগাযোগ করবে আর এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কিংবা আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে এই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখতে পারো তোমাদের জিজ্ঞাসা বা তোমাদের মেসেজের উত্তর আমি খুব তাড়াতাড়ি দেওয়ার ওখানে প্রচেষ্টা করি এবং তোমাদের জন্য খুব তাড়াতাড়ি হয়তো বা কালকেই সন্ধ্যের দিকে আমি তোমাদের জন্য লাইভে আসতে চলে আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই একটি লাইক করার সাথে বন্ধুদেরও শেয়ার করে এই বিষয়টি জানাতে ভুলো না তারা যাতে জানতে পারে কাদের কোন দিন স্কুলে অতি অবশ্যই যাওয়া প্রয়োজন